শেখ পরিবারের 8টি জাতীয় দিবসকে বাতিল ঘোষণা করতে যাচ্ছে সরকার। আমি সরকারকে ধন্যবাদ জানাই এজন্য যে পারিবারিক ছুটি, পারিবারিক দিবস এগুলোকে জাতীয় দিবসে রূপান্তরিত করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। দীর্ঘ 16 বছর পর্যন্ত অন্যায়ভাবে তাদের নিজেদের পরিবারের মধ্যে এই দিবসগুলোকে আজকের জাতীয় দিবসে রূপান্তরিত করেছে। তাদের এই জাতীয় দিবসগুলো কখনোই বাংলাদেশের সত্যিকার ইতিহাসকে প্রমোট করে না, কিংবা ইতিহাসের বিকৃত হচ্ছে বলে আমি মনে করি। সরকার যে জাতীয় দিবসগুলো বাতিল করছে তার মধ্যে 8টি উল্লেখযোগ্য হচ্ছে 7ই মার্চ দিবস, 17ই মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, 5ই আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী দিবস, 8ই আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী দিবস, 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, 18ই অক্টোবর শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস, 12ই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস। এই দিবসগুলো পালন করে সরকার বিভিন্নভাবে আজকের বাংলাদেশের মানুষের কাছে ইতিহাস বিকৃত করত এবং ইতিহাসের একটি কালো অধ্যায় রচিত করেছে বলে মনে করি। আমি এই সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই দিবসগুলোকে একটু দেরিতে হলেও বাতিল ঘোষণা করেছে, কারণ এই দিবসগুলো দিয়ে বাংলাদেশের মানুষকে আর স্বৈরাচারী পরিবারের জ্ঞান শিখানোর কোনো প্রয়োজন নাই। শেখ পরিবার যেখানে স্বৈরাচার করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, মানুষদেরকে গণহত্যা চালিয়েছে, তাদের কোনো দিবস বাংলাদেশে এখনও 5ই আগস্টের স্বাধীনতার পরে থাকতে পারে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কিন্তু সরকার সুন্দর শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা এই ভালো কাজটি করেছে, আমি সরকারকে সাধুবাদ জানাই। এবং আমি মনে করি এই জাতীয় দিবস আর কোনো দিন বাংলাদেশে ফেরত আসুক সেটা আমরা চাই না। বাংলাদেশে আমরা সত্যিকার দেশপ্রেমিক নাগরিকরা চাই, বাংলাদেশের সত্যিকার স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের সত্যিকার দেশকে নিয়ে যারা চিন্তা করেছে তাদেরকে নিয়ে গবেষণা, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ, এটা আমরা কামনা করি। কিন্তু যারা শুধুমাত্র নিজের পরিবারকে নিয়ে চিন্তা করেছে, যারা শুধুমাত্র নিজের পরিবারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আজ হাজারো মানুষকে হত্যা করেছে, 2000-এর অধিক মানুষকে জীবন শেষ করে দিয়েছে, তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। বাংলাদেশ সরকার যথাযথ সিদ্ধান্তই নিয়েছেন এই দিবসগুলোকে বাতিল ঘোষণার মধ্য দিয়ে। এই দিবসগুলো কোনোভাবে আর আগামী দিনে ফেরত না আসতে পারে সে ব্যাপারে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং বাংলার মানুষ মনে করে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার যারাই বিভিন্ন ধরনের অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, মানুষ খুন করেছে, প্রত্যেককে শুধুমাত্র এই দিবস বাতিল ঘোষণা নয়, তাদেরকে বিচারের আওতায় এনে বাংলাদেশের আইন আদালতের মাধ্যমে তাদেরকে বিচার করে সুবিচার সুনিশ্চিত করা। এবং সেটাই যখন সফলভাবে সম্পন্ন করতে পারবে তখন এদেশের নাগরিকরা আনন্দিত হবে, তখন এদেশের নাগরিকরা সত্যিকার স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। অতএব প্রিয় দেশবাসী, প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, আমরা দেশের মধ্যে জাতীয় ঐক্য চাই, কিন্তু সেই ঐক্য হচ্ছে খুনি লুটেরা এই হায়নাদেরকে বাদ রেখে যারা আছে তাদের সাথে আমাদের ঐক্য, হোক সে ডান, হোক সে বাম, হোক সে ভিন্ন আদর্শের, ভিন্ন রাজনৈতিক দলের কিংবা ভিন্ন ধর্মের, আমরা সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু কোনো অবস্থায় আওয়ামী লুটেরাদের কাছে, খুনিদের কাছে আমরা আপোষ করব না। অতএব আজকের এই যে 8টি দিবস বাতিল ঘোষণা করা হয়েছে, এই 8টি দিবস বাতিল ঘোষণা করায় সরকারকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।